আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সেফুল, আমি আপনাদের সাথে আছি সেফুল জাইদি। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা সিনেমার মতো করে টিভি দেখবেন। তো এই টিউটোরিয়ালটা দেওয়ার কারণটা হলো আমাকে অনেকেই কমেন্ট করতেছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই বলতেছে বা পার্সোনাল মেসেজ করে বলতেছে যে ভাই টিভির মতো করে কীভাবে আমরা ইয়ে দেখবো, যেমনটা সিনেমাতে দেখে পর্দায়, আবার পাশাপাশি আমরা অনেক আগে দেখতাম যে লোকাল মোবাইলে অনেক আগের সেটে যে টর্চ লাইট দিয়ে পিকচার দেখা যায়, তো আবার পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও ওয়ালে টাচ করলে ভিডিওগুলো দেখা যেত। তো ওই ওই ধরনের কিছু অ্যাপস আছে, তো সেইগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তার আগে বলতেছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ভিডিওটা জাস্ট রিকোয়েস্টের কারণে ভিডিওটা তৈরি করা, আপনারা আবার মনে কর কোনো কিছু নেবেন না। তো জাস্ট আমি আপনাদের কাছে দেখাচ্ছি কী কী ধরনের ভিডিও, এই যে দেখুন ঠিক অনেকটা এরকম। তো এটা জাস্ট এটা এই ধরনের হয় কি না, বর্তমানে অবশ্য যে স্মার্ট সেটগুলোতে এই সময় এই এইভাবে হয় না। তো তার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে আপনারা হয়তো কমেন্ট করতেছেন বিদায়, তাই আমি আপনাদেরকে জানাই দিতেছি যে যে দেখুন ঠিক এরকমভাবে অনেকে চাচ্ছে যে মোবাইলে দেখবে, এটা আবার দেওয়ালে বা কোনো জায়গায় টাচ করলে ওই ফ্ল্যাশ হিসেবে ওটা দেখা যাবে। এই যে দেখুন ঠিক এরকমভাবে চাইতেছে, তো এরকমভাবে কোনো অ্যাপস নাই, ঠিক আছে। তো এরকমভাবে করতে হলে এই যে দেখুন অনেক ধরনের অ্যাপস আছে, এই যে এই জাস্ট প্র্যাঙ্ক এস জিও মানে ফান করার জন্য, ঠিক আছে। তো এটা রেটিং দেখুন মাত্র 3.1। তো অনেক এই ধরনের অনেক অ্যাপস আছে যা কোনো কার্যকর নাই, এই যে দেখুন 3.1, এখানে দেখুন 3.2, মানে কোনো ধরনের একটা অ্যাপসও নাই, 4 পয়েন্ট বা 5 পয়েন্ট তো থাকার কথাই না বা থাকবেও না। তো আমি জাস্ট এটার মধ্যে 3.6, এটার কাজটা একটু মানে রেটিংটা একটু ভালো আর ইউজারও একটু বেশি। তো জাস্ট এটা আমি দেখাচ্ছি, তো এটা কী কারণে দেখাচ্ছি যা আপনারা বুঝতে পারেন। জাস্ট এটা আপনারা মনে করবেন না যে সেম সিম হবে, এটা জাস্ট ফান করার জন্য প্র্যাঙ্ক, ঠিক আছে। তো চলুন দেখা যাক, আপনাদের ইচ্ছা হলে ইউজ করবেন, না হলে নাই। তো এটা যখন ইয়ে করবেন তখন অনেক অ্যাড আসবে, তো সমস্যা নাই। হ্যাঁ ভিউয়ার্স, তো দেখুন একটা অ্যাড আসছিল, জাস্ট একটা আপনি স্কিপ করে নেবেন বা কর্নারে দেখবেন ক্রস চিহ্ন আছে, ওইটা দিয়ে ক্লিক ক্যান্সেল করে দেবেন। তারপরে যে দেখুন অ্যাপসটা ওপেন হওয়ার পর স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে আপনার দেখুন এখানে আবারও একটা অ্যাড চলে আসছে। তো আপনি এই অ্যাডটাকে এই যে উপরে দেখুন নো থ্যাঙ্কস লেখা আছে, ঠিক আছে, এই নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে ভিডিওর কোন আইটেমে আপনি দেখতে চান, ঠিক আছে, ওই স্টাইলটা এই যে দেখুন ঠিক অনেকটা সিনেমার মতো করে কিন্তু আসছে। তো এই যে আমি প্রথমটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে সিলেক্ট ভিডিও টু প্লে, তো আবার একটা অ্যাড আসছে, তো অ্যাডটা ক্লিক করে দেবেন। তো আপনাদের ইচ্ছা হলে ইউজ করবেন, না হলে নাই। জাস্ট আমার কথা হলো আপনারা চাইছেন বিদায় আমি দেখাইতেছি, ওকে। তারপরে এখানে সিলেক্ট আবারও দিলাম, যেহেতু অ্যাড চলে আসছিল এই জন্য হয় নাই। তো এখান থেকে আপনার গ্যালারিটা সিলেক্ট করতে পারবে, গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, তেমন কোনো ভিডিও নাই যে আমি আপনাদেরকে দেখাবো, আমার কাছে কোনো ধরনের গান নাই। তারপরে একটা দেখেছি আমি, এই যে দেখুন আবারও অ্যাড চলে আসছে, তো এটাকে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো আপনি হয়তো আমার কাছে কোনো ধরনের সং নাই বিদায় আপনি হয়তো মজাও না পেতে পারেন। তো এটাই ছিল আমার ভিডিওটা, এখান থেকে আপনারা মানে এইভাবে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে দেখতে পারবেন, এটা সামনে একটা টর্চ লাইট থাকবে আর এই পাবলিকগুলো দেখতেছে মনে হয় আপনার ভিডিওটা, ঠিক আছে। তো আপনাদের যদি এরকমটা ইচ্ছা হয় যে আমি এই ধরনের ইউজ করবো, তো একটা ম্যাজিক অন্যরকম, তাহলে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যদি না ভালো লাগে তাহলে কোনো সমস্যা নেই। তো আপনাদের ইচ্ছা, যদি ইউজ করতে চান তাও করতে পারেন, আর যদি না করতে চান তাও আপনাদের সমস্যা নয়, আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার প্র্যাঙ্ক ভিডিও কিংবা সিনেমার মতো করে ভিডিও দেখবেন। তো আমাকে ভুল বুঝবেন না, জাস্ট আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।